রেজিস্ট্রেশন একটা জায়গা থেকেই হয়, রেজিস্টার অফ কোঅপারেটিভ সোসাইটিস তিনি রেজিস্ট্রেশন দেয়, কিন্তু পঞ্চায়েত পুরসভার এসএনজি গ্রুপ গুলো বেনিফিট পায়, আমরা পাবো না কেন? এটা কেন্দ্রীয় সরকার মানেননি, রিভলভিং ফান্ড দেওয়ার কথা তারা এখনো সমান ঘোষণা করেননি। রাজ্য সরকার স্বাস্থ্য সাথী, তাতে কিন্তু আমাদের সমবায়ের মাধ্যমে এসি গ্রুপের মহিলাদের, এসএনজি গ্রুপের সদস্য সদস্যদের, তাদের কিন্তু স্বাস্থ্য সাথীতে ইনক্লুড করে 5 লক্ষ টাকা পর্যন্ত তাদের যে চিকিৎসার বিষয়টা তাদের, সেটা কিন্তু সুনিশ্চিত করেছেন। এটা একটা আমাদের বড় পাওনা বলে আমি মনে করি। আমাদের সমবায় আন্দোলন আস্তে আস্তে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের যে সমস্ত দুর্বল সমিতি রয়েছে সেই সমিতিগুলোকে শক্তিশালী করার চেষ্টা করতে হবে। যে সমস্ত সমিতি 3 বছর 4 বছর ধরে অডিট করেননি তাদের যথাযথ অডিট করার জন্য ব্যবস্থা নিতে হবে। এবং আমি সব জায়গায় বলি যে পুরো সমবায় ব্যাংকিং ব্যবস্থাতে দুটো জিনিস আমাদেরকে সবসময় অগ্রাধিকার দেওয়া উচিত। একটা হচ্ছে যথাসময়ে অডিটটা করিয়ে নিতে হবে। আপনারা জানেন যে কোঅপারেটিভ অডিট সেলে লোক সংখ্যা কম থাকা, যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।